ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে যারা পেনশন বা ফ্যামিলি পেনশন পাচ্ছেন তারা 2021-22 ফিনান্সিয়াল ইয়ারে কোন নিয়মে বোনাস পাবেন একটু আমরা দেখে নেব। দেখুন, এখানে যেটা বলা হচ্ছে যে যারা 30/9/2021 আগে রিটায়ার করেছেন অথবা 30/9/2021 এবং 1/9/2022 মধ্যে রিটায়ার করেছেন বা মারা গিয়েছেন, তাদের ক্ষেত্রে বোনাসটা প্রথম কথা হচ্ছে অ্যাপ্লিকেবল। এবং অ্যাপ্লিকেবল হবে আরেকটা কি কন্ডিশন, যদি তার বেসিক পেনশন আর ডিয়ারনেস রিলিফ অর্থাৎ যেটা ডিএ আমরা বলি সেই দুটো যোগফল, এবার এই বেসিক পেনশনটা একটু ব্যাখ্যা আছে, আমি এখানে উদাহরণ দিয়েছি, সেই দুটো যোগফল যদি 31 মার্চ 2022 32,000 পর্যন্ত হয় তাহলে তিনি 2,700 টাকা বোনাস পাবেন। এইবারে এখানে বিষয়টা হচ্ছে আপনার যে বেসিক পেনশন বলতে কি বোঝায়। ধরুন আপনি যখন পিপিও পাচ্ছেন, পেনশন পেমেন্ট অর্ডার, সেখানে ধরুন আপনার বেসিক পেনশন লেখা আছে 25,000। এবার আপনি 40% কমিউট করেছেন 10,000 দিয়ে, আপনার এখন বেসিক হিসাবে আপনি হাতে পাচ্ছেন 15,000, তার সাথে ফুল বেসিকের ওপর 3% ডিআর দিয়ে আপনি টোটাল পেনশনটা এখন পাচ্ছেন। এইবারে বিষয়টা যেটা দাঁড়ালো, যখন বোনাসের ক্ষেত্রে বেসিক পেনশন ধরব তখন কিন্তু এই যে আপনি 15,000 বেসিকটা হাতে পাচ্ছেন সেটাকে ধরলে কিন্তু হবে না, বেসিক পেনশনটা কিন্তু আপনাকে ধরতে হবে 25,000। এবার তার ওপর ডিএ যেটা হাতে পান 750 দিয়ে যোগ করলে হচ্ছে 25,750, সেটা 32,000 থেকে কম, তাহলে আপনি কিন্তু বোনাস পাবেন। কিন্তু এই 15,000টাকে ধরে কিন্তু যেন বোনাসের ক্ষেত্রে হিসাব করবেন না, তার কারণ এখানে বেসিক পেনশন বলতে আপনার পিপিওতে যে বেসিক পেনশন বা আপনার যে পেনশন অ্যামাউন্ট লেখা আছে সেইটাই কিন্তু বেসিক পেনশন। এবার রোপা 2009 যারা রিটায়ার করেছেন তাদের পে ফিক্সেশন হওয়ার পর রোপা 2019 ক্ষেত্রে যেটা বেসিক পেনশন হয়েছে, যেটাকে আমরা ফুল বেসিক বলে থাকি 100%, সেইটাকে কিন্তু এখানে হিসাবের মধ্যে ধরতে হবে। তার উপর যেটা ডিআর এখন বর্তমানে 3% চলছে, দুটোকে যোগ করলে সেটা 32,000 থেকে কম হলে আপনি সেক্ষেত্রে পেনশন পাবেন, সরি বোনাস পাবেন 2,700 টাকা। এবং এটা ফ্যামিলি পেনশনার যারা আছেন তারাও পাবেন। এবার কোন ক্ষেত্রে বোনাস পাবেন না এটা একটু বুঝে নিতে হবে। সেটা হচ্ছে অনেকে এই 2021-22 ফিনান্সিয়াল ইয়ারেই হয়তো রিটায়ার করেছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা হয়তো বোনাসের আওতায় পড়ে গিয়েছেন, মানে এমপ্লয়ি হিসেবে বোনাসের আওতায় পড়ে গিয়েছেন, কারণ ওখানে একটা নিয়ম আছে 6 মাস সার্ভিস হলে বোনাস পাবেন, হয়তো সেই নিয়মে আপনি বোনাস পেয়ে গিয়েছেন, তাহলে কিন্তু আপনি এই ক্ষেত্রে অ্যাজ এ রিটায়ার্ড পার্সন হিসাবে কিন্তু আপনি বোনাস পাবেন না। আবার রিটায়ার করার পর যদি কেউ এমপ্লয়েড হয় বা রিএমপ্লয়েড, আমরা জানি অনেক ক্ষেত্রে আরও 5 বছর স্কুলেতেই চাকরিতে যোগদান করা যায় আপনার, সেক্ষেত্রে নিয়ম আছে, তো সেরকম যদি কেউ ওই ধরনের রিএমপ্লয়মেন্ট আবার হয়ে থাকেন তিনিও কিন্তু এই যে বোনাসটা পেনশনারদের যে বোনাসটা সেটা কিন্তু পাবেন না। অর্থাৎ আপনি বোনাস একটাই পাবেন, সেটা পেনশনার হিসেবে হোক বা সার্ভিস হোল্ডার হিসেবে হোক, যদি আগে পেয়ে থাকেন এই বছর তাহলে কিন্তু রিটায়ার্ড টিচার বা এমপ্লয়ি যাই বলি না কেন হিসাবে কিন্তু আপনি বোনাস পাবেন না। তো এই হচ্ছে বোনাসের সামগ্রিক বিষয়বস্তু, আপনাদের যে হিসাব নিকাশ বা কারা পাবেন কারা পাবেন না, কী হলে পাবেন কী হলে পাবেন না, সেই বিষয়টা আমি আলোচনা করলাম। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।